সবার মন জুগিয়ে চলতে পারলে আপনিও খুব তাড়াতাড়ি হেড অফ অ্যাকাউন্টস পদে প্রমোশন পেয়ে যাবেন। তখন আপনি আর আমি দুজনেই সমান সমান। আমি আসলে কিছুই বুঝতে পারলাম না ম্যাডাম। বুঝতে হবে না। আজ অফিস শেষে কি করছো? অফিস শেষে কিছু না, নরমালি বাসায় যাব, ফ্রেশ হব, রেস্ট নিব, এই তো। আজ অফিস শেষে তুমি আমার সাথে এক জায়গায় যাবে। কোথায় যাব ম্যাডাম? তুমি বড্ড বেশি প্রশ্ন করো, গেলি তো দেখতে পাবে। ঠিক আছে, ওকে, কাজ করো। শোনো মেজবা, লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো তার লাইফের সাকসেস। জি, এই ধরো 35,000 টাকা স্যালারি দিয়ে লাইফে কি করবে? দামি গাড়িতে চড়তে ইচ্ছা করে না? উঁচু বিল্ডিং এর টপ ফ্লোরের ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো শহরটাকে দেখতে ইচ্ছা করে না? করবে না কেন, করে তো। তোমার কি ধারণা এই 35,000 টাকা স্যালারি দিয়ে তুমি এত কিছু করতে পারবে? না তো ম্যাডাম, তা তো হবে না। আমার মতো একটা মডার্ন মেয়ের প্রতি মাসের মেইনটেনেন্স খরচ তুমি জানো? জানি না ম্যাডাম। শুনে লাভ নেই, তোমার এক বছরের ইনকামও অত না। আমার মতো একটা মডার্ন মেয়ের প্রতি মাসের খরচ চালাতে চালাতে তুমি তো হিমশিম খেয়ে যাবে। ম্যাডাম, কোথায় আপনি কোথায় আমি, আমাদের মাঝখানে তো আসমান জমিন তফাৎ। তুমি চাইলেই এই পার্থক্য দূর করতে পারো। কিভাবে ম্যাডাম? তুমি সব কিছু অডিট করে জাস্ট ওকে করে দিবে, দেন তোমারও ফায়দা আমারও ফায়দা। যদি ধরা পড়ে যাই? ধরা কেন পড়বে, এতদিন আমরা ধরা পড়েছি নাকি? আর ধরা পড়লে তো রাজীব স্যার আছেই, উনি আমাদের বাঁচাবেন। তার মানে উনিও এই দলে? দলে মানে উনি তো সবকিছুর প্রধান। এখন তুমি বলো, তুমি রাজি আছো কিনা? রাজ্যের রাজকন্যা না পেলেও নারী, গাড়ি, বাড়ি সব কিছু তোমার। আমার ভয় লাগছে ম্যাডাম। ভয় কিসে, চিল ম্যান। আচ্ছা যদি আমি রাজি না হই? রাজি না হলে তোমার ক্যারিয়ারে ফুল স্টপ করে দিতে রাজীব ছাড়ের একদিনও লাগবে না। এমন কেস খাবে যে জেল থেকে বের হলেও কোনো কোম্পানি তোমাকে চাকরিতে নিবে না। এখন তুমি ভেবে দেখো কি করবে। আমাকে দুইটা দিন সময় দিলাম,